প্রবাসীর সংখ্যা কমাতে এবং কর্মসংস্থানের বাজার নিজের দখলে আনতে আগামী 7 বছরে প্রায় 15 লাখ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এই ধরনের উদ্যোগ নেওয়ার প্রেক্ষিতে কুয়েত সরকারও এমন সিদ্ধান্ত নিল। আল কাবাস ও দ্য কুয়েত টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, কুয়েতি ও প্রবাসীদের মধ্যে ভারসাম্য আনতেই এই রোডম্যাপের বাস্তবায়ন করা হবে। পাবলিক অথরিটি ফর সিভিলের প্রকাশিত তথ্য অনুযায়ী কুয়েতে এখন প্রবাসী সংখ্যা প্রায় 33 লাখ, যেখানে কুয়েতের নিজস্ব জনসংখ্যা মাত্র 14 লাখ। অর্থাৎ নিজ জনসংখ্যার চেয়ে প্রবাসীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। বর্তমানে কুয়েতে জনসংখ্যা বৃদ্ধির যে হার, তাতে আশা করা হচ্ছে প্রস্তাবিত প্রকল্প অনুসারে আগামী 7 বছর পর জনসংখ্যা হবে 17 লাখ। এর অর্থ হল 7 বছর পর কুয়েতে প্রবাসীদের সংখ্যাও সমান হবে। এই লক্ষ্য অর্জন করতে যদি দেশটিতে কোনো প্রবাসী নাও প্রবেশ করেন, তাও অন্তত 15 লাখ প্রবাসীকে দেশে ফিরতে হবে। কুয়েতে 7 থেকে 9 লাখ টাকা খরচ করে লামানা ভিসায় দেশটিতে যাচ্ছেন বাংলাদেশিরা। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এই প্রসঙ্গে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারের বদলে নতুন শ্রমবাজার খোঁজা দরকার বাংলাদেশের, তা না হলে হুমকির মুখে পড়বে বাংলাদেশের শ্রমবাজার। আশফাক গোয়েল, ভয়েস বাংলা। প্রবাস সংক্রান্ত নানান ঘটনার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এরপর পাশের বেল বাটনটি চাপুন, তাহলে সবার আগে সব আপডেট পৌঁছে যাবে আপনার কাছে।